জাতীয় দলে জায়গা পেয়ে যা বললেন বাংলার পেসার মুকেশ কুমার। শুক্রবার দুপুর থেকে তার মোবাইল ফোন বেজেই চলেছে শুভেচ্ছা বার্তার বন্যা। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাকে ঘিরে রীতিমতো উৎসবের আবহ। বাংলার ডানহাতি পেসার মুকেশ কুমার অবশ্য খুশির দিনেও বিষণ্ণ, বাবা এই দিনটা দেখে যেতে পারলেন না যে এজন্যই। ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি সারছেন মুকেশ। সেখান থেকে ফোনে বললেন, জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো, তবে মন খারাপ লাগছে বাবার জন্য, এই দিনটা দেখে যেতে পারলেন না বাবা। বিহারের গোপালগঞ্জে পৈতৃক বাড়ি, সেখান থেকে রুটি রুজির টানে কাশীনাথ সিংহ এসেছিলেন কলকাতায়। বাংলায় এসে ট্যাক্সি চালাতেন, ভেবেছিলেন ছেলেকে কলকাতায় এনে কাজে লাগিয়ে দেবেন, সংসারে যে নুন আনতে পান্তা ফুরানোর দশা। কিন্তু ছেলে শুনলে তো, তার যে ধ্যান জ্ঞান ক্রিকেট। শিবপুর ক্লাবের হয়ে তখন খেলছেন ডানহাতি মিডিয়াম পেসার। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনতে ভীষণ 2020 শিবির চালু করেছে সিএবি। মুকেশ বলছিলেন, ক্লাব কর্তা রবি মিত্র ও কোচ বীরেন্দ্র সিংহ আমার নাম ভীষণের শিবিরে পাঠান। সেখানে প্রথমে ওয়াকার ইউনুস ও পরে টি এ শেখরের তত্ত্বাবধানে প্র্যাকটিস করি, তারপর বাংলা দলে সুযোগ পাই। আনন্দের দিনেও বাবার জন্য মন খারাপ মুকেশের। বাবা গত বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মুকেশ আবেগ মেশানো গলায় বলছেন, এখন হয়তো একটা ঘোরের মধ্যে রয়েছি, তবে রাতে যখন একা খেতে বসব আমার চোখে জল আসবেই। বাবা আজীবন কষ্ট করেছেন, আজকের দিনটা দেখে যেতে পারলেন না, বাবার স্বপ্ন পূরণ হলো। বাংলা দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স, জাতীয় দলে দরজাই কড়া নাড়ছিলেন মুকেশ। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে টেস্টে ভারতে এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন, শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হলো শুক্রবার। জাতীয় নির্বাচক মণ্ডলী জানিয়ে দিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও ওয়ানডে দুই দলেই রয়েছেন মুকেশ। বাংলার পেসার বলছিলেন, এনসিএ থেকে আগেই বলা হয়েছিল ওদের রুটিন অনুযায়ী চলতে। সিএবির স্থানীয় ক্রিকেটে পি সেন ট্রফির ম্যাচও খেলেছি ওদের অনুমতি নিয়ে। ভারতীয় দলের সুযোগ হয়তো পাব সেই রকম মনে হচ্ছিল, কারণ বোর্ড থেকে আমাকে ওয়ার্কআউটের সূচি পাঠিয়েছিল। কি ধরনের প্রস্তুতি নিলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া যায় সেসব ভিডিও পাঠানো হয়েছিল, সেগুলো দেখেই প্রস্তুত হচ্ছিলাম। যোগ করলেন, তবে ভাবিনি টেস্ট দলের সুযোগ পাব, টেস্ট খেলা আমার স্বপ্ন। গত তিন মৌসুমে বাংলাকে দুবার রঞ্জি ফাইনালে তোলার নেপথ্যে অন্যতম কারিগর মুকেশ। 38টি প্রথম শ্রেণীর ম্যাচে 149 উইকেট রয়েছে তার ঝুলিতে। আইপিএলে তাকে রেকর্ড অর্থে কিনেছিল দিল্লি ক্যাপিটালস 5.5 কোটি টাকায়। বাংলা থেকে কোনো ক্রিকেটার কোনোদিন আইপিএলে এত দর পায়নি, তবে বল হাতে খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারেননি আইপিএলে। দিল্লিও প্লে অফের আগে ছিটকে গিয়েছিল। আইপিএলের পরে নিজেকে নতুন করে ঘষা মাজা করেছেন মুকেশ। বলছেন, দারুণ আত্মবিশ্বাসী, ভুল ত্রুটি শুধরে নিচ্ছি, আশা করছি ওয়েস্ট ইন্ডিজে হতাশ করব না। ওর কোনো যোগ্যতা নেই। উইন্ডিজ সফরে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করায় ক্ষুব্ধ নেটপাড়া, উগড়ে দিল ক্ষোভ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের টানা দ্বিতীয়বার ভঙ্গ হয় আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন। এরপর ভারতীয় দল উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী 12 জুলাই থেকে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু হবে। সেই সফরের জন্য ভারতের টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষিত হয়েছে। 2023 বিশ্বকাপের পরিকল্পনা নিয়েই দলের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ শামিকে, যা নিয়ে উঠছে প্রশ্ন। আসলে আর কিছু মাস বাদেই বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের বছরে শামির মতন বোলারকে বিশ্রাম দেওয়াটা নেটিজেনরা পছন্দ করছেন না। দলের দায়িত্ব রোহিত শর্মাকে দেওয়ায় খেপেছেন নেটিজেনরা। আসলে বিগত কয়েক মাস ধরেই ফর্মের সমস্যায় ভুগছেন হিটম্যান, কিন্তু তিনি এবছর 46.38 গড়ে 371 রান বানিয়েছেন। তবে আইপিএল এবং টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনালে তার পারফরমেন্স দেখে রীতিমতন তার উপর ক্ষুব্ধ নেটিজেনরা। এমনকি তাকে দলের দায়িত্ব দেওয়ায় নেটিজেনরা তুলেছেন প্রশ্ন। তাদের টুইটগুলো ছিল এমন, এদিকে এই সিরিজেও দলের সুযোগ পেলেন না সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেও লাভ হলো না তার। তাকে না নেওয়াই অবশ্য বিসিসিআই কর্তাদের নেটিজেনদের তোপের মুখে পড়তে হচ্ছে। লজ্জায় ডুবে মরে যাক সব, এভাবেই ক্ষোভ দেখান সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওমানকে নিয়ে ছেলে খেলা লঙ্কানদের, হাসারঙ্গার দাপটে 100 পার করতে পারল না ওমান। ওমানকে 100 রানও পার করতে দেননি ওয়ানিন্দু হাসারঙ্গা, লাহিরু কুমারারা 98 রানে তাদের গুড়িয়ে 10 উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় লঙ্কা বাহিনী। বিশ্বকাপের কোয়ালিফায়ারে 11তম ম্যাচে ওমানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল শ্রীলঙ্কা। পাড়ার দলের জায়গায় নামিয়ে এনে ওমানকে 100 রানও পার করতে দিলেন না ওয়ানিন্দু হাসারঙ্গা। হেসে খেলে 10 উইকেটে সহজ জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। শুক্রবার টস জিতে ওমানকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই যেন ওমানের ইনিংসে ধস নামিয়ে দেন হাসারঙ্গা, লাহিরু কুমারারা। 20 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বসে থাকে তারা। ওপেন করতে নেমে ক্যাশব প্রজাতি 9 বলে 1 রান করে সাজঘরে ফেরেন। 3-এ নেমে আকিব ইলিয়াস 13 বলে 6 করে সাজঘরে ফেরেন। 4 এবং 5-এ নেমেছিলেন যথাক্রমে জিসান মাকসুদ 8 বলে 1 রান এবং মোহাম্মদ নাদিম 7 বলে 0। তারাও চূড়ান্ত ব্যর্থ হন। 6-এ নেমে আয়ান খান 60 বলে 41 রান করেছিলেন, যা ওমানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। আয়ানের ধারে কাছে কেউ ছিলেন না। ওপেন করতে নেমে 43 বলে 21 করেছিলেন যতীন্দর সিং, আর ফৈয়াজ ভাট 10-এ নেমে 28 বলে অপরাজিত 13 করেছিলেন। এদের বাইরে শোয়েব খান, জয় ওদেরা, নাসিম খুশি, বিলাল খালের সংগ্রহ যথাক্রমে 0-0-1-0। ওমানের 11 জন প্লেয়ারের মধ্যে শূন্যতে সাজঘরে ফিরেছেন 4 জন, 3 জন 1 রান করে সাজঘরে ফিরেছেন। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট ওমানের ব্যাটিং অর্ডারের দশা কতটা কঙ্কালসার। 30.2 ওভারে মাত্র 98 রানেই অলআউট হয়ে যায় ওমান। 100 রানের গণ্ডিও টপকাতে পারেনি তারা। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ওয়ানিন্দু হাসারঙ্গা 7.2 ওভারে 13 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তিনি। 8 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নেন লাহিরু কুমারা। কাশুন রাজিথা 6 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট নেন। রান খুব বেশি ছিল না, 99 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ধীরে সুস্থে 1 উইকেটও না হারিয়ে 15 ওভারে জয় ছিনিয়ে নেয়। লঙ্কার 2 ওপেনার প্রথম নিশঙ্কা এবং দিমুথ করুণারত্নে মিলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 51 বলে অপরাজিত 61 রানের দুরন্ত এক ইনিংস খেলেন করুণারত্নে। নিঃসংখ্যা 39 বলে 37 করে অপরাজিত থাকেন। 15 ওভারে 100 রান করে সহজ জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ বির পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো শ্রীলঙ্কা।